এয়ারটেল সিমে যদি মাত্র 132 টাকায় 12 জিবি ইন্টারনেট কিনতে চান, তো তাহলে আপনার আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। মানে আপনার হাতে একটা মিনিট সময় থাকলে ভিডিওটা দেখবেন, আর না দেখতে চাইলে আপনারা দয়া করে এখান থেকে এই ভিডিওটা স্কিপ করে ছেড়ে চলে যেতে পারেন। তো যাই হোক বন্ধুরা, আজকে কিন্তু আপনাদের সাথে আমি বারেক আছি। তো অবশ্যই কিন্তু আপনারা আজকের এই ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকবেন। তো চলুন বন্ধুরা, আর না কথা বলে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো যাই হোক বন্ধুরা, এখন আপনাদেরকে আমি অফারটা দেখাই দিই। তো অফারটা দেখানোর জন্য আমি সরাসরি চলে আসবো আমার মেসেজ বক্সে। তো এই যে আমি আমার মেসেজ বক্সে চলে আসলাম। তো মেসেজ বক্সে চলে আসার পর আপনারা কিন্তু এখানে আর কি মেসেজটা দেখতে পারতেছেন কিংবা অফারটা দেখতে পারতেছেন। মানে আপনারা কিন্তু আপনার এয়ারটেল সিমে মাত্র 132 টাকায় কিন্তু 12 জিবি ইন্টারনেট কিনতে পারবেন, আর এই অফারটার মেয়াদ কিন্তু থাকবে মনে করেন 28 দিন। আর এই অফারটা কিন্তু মনে করেন রিচার্জ অফার। মানে আপনারা কিন্তু এই যে এখানে লেখা দেখতেই পারতেছেন যে এয়ারটেলে বা বিকাশে রিচার্জ দিয়ে, মানে আপনারা যদি আপনার বিকাশ থেকে 132 টাকা মোবাইল রিচার্জ করেন, তো 132 টাকা মোবাইল রিচার্জ করলে কিন্তু আপনারা 12 জিবি ইন্টারনেট কিনতে পারবেন, আর এই অফারটার মেয়াদ কিন্তু থাকবে মনে করেন 28 দিন। আর এই অফারটা কেনার আগে কিন্তু আপনারা আর কি আপনার মেসেজ বক্সে গিয়ে মেসেজটা চেক করে নেবেন, মানে এই মেসেজটা আপনার মোবাইলে আসছে কি না, তো সেটা কিন্তু আপনারা চেক করে নেবেন। তো চেক করার পরে কিন্তু আপনারা আর কি আপনার বিকাশ থেকে এয়ারটেল নাম্বারে কিন্তু 132 টাকা মোবাইল রিচার্জ করবেন। তো 132 টাকা মোবাইল রিচার্জ করলে কিন্তু আপনারা 12 জিবি ইন্টারনেট পেয়ে যাবেন, আর এই অফারটার মেয়াদ কিন্তু থাকবে মনে করেন 28 দিন। আর যেই দিন মনে করেন আপনার মোবাইলে এই অফারটা আসবে, তো সেই দিনই কিন্তু আপনারা আর কি আপনার এয়ারটেল সিমে 132 টাকা রিচার্জ করবেন। তো 132 টাকা রিচার্জ করলে কিন্তু আপনারা এই অফারটা পেয়ে যাবেন। মানে আপনারা যদি পরের দিন রিচার্জ করেন, তো তাহলে কিন্তু আপনারা এই অফারটা পাবেন না। মানে যেই দিন এই মেসেজটা আসবে, তো সেই দিনই কিন্তু আপনারা আর কি আপনার এয়ারটেল সিমে রিচার্জ করবেন, তো তাহলেই কিন্তু আপনারা অফারটা পেয়ে যাবেন। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা এ পর্যন্ত। এই ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং কীরকম ভিডিও যদি আপনারা আরও পেতে চান, তো তাহলে আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।